ঘরে বসে চুপ করে শিখে ফেলো টুক করে। দেখো, প্রথমে এমনি করে একটা আলু করে নাও, তারপরে এইখানে আর এইখানে এমনি করে দুটো ভ্রু আঁকো, এখানে একটা গোল দাও, এখানে একটা গোল দাও, মাঝখানে আবার একটা গোল দাও, আবার গোল দাও, এখানে এমনি দেবে, এখানে এমনি দেবে, এখানে এমনি দাও, এখানে এমনি দাও। এইবার এখানে এমনি করে একটা নাক করে দাও, আর নাকের এখান থেকে এমনি এমনি মুখ করে দাও, থুতনি। এই পাশে একটা কান করে দাও, এই পাশেও একটা কান করে দাও, আর চোখটাকে ডার্ক করে দাও। এই গোপটাকে ডার্ক করে দাও। মুখটাকে একটু ডার্ক করে দাও, হয়ে গেল। এইবার এইখান থেকে এমনি এমনি করে চুল করে দাও, এ পাশটা তো এমনি এমনি করে চুল করে দাও, চুলটাকে ডার্ক করে দাও, এটাকেও ডার্ক করে দাও, কানের মধ্যে একটা দাগ দাও, দাগ দাও। এইবার কি করবে, এইখানে এমনি করে এমনি করো, এইখানেও এমনি করে এমনি করো, এইখানে এমনি করো, আর এইখানে এমনি করে দাও। এইখানেও এমনি করে দাও, তারপরে এইখানে একটা এমনি দেবে, এইখানে একটা এমনি দেবে, এইখানটা সোজাসুজি টেনে দাও, এইখানেও এরকম সোজাসুজি টেনে দাও। এইবার কি করবে, নিচের দিকে এইরকম করে এদিকেও একটা এই দাও, আর এখানে এই যে একই রকম একটা থ্রির মতো, উল্টো থ্রির মতো দিলাম, দিয়ে দিলে। এইবার কি করবে, এখানে একটু দাগটা দিয়ে দিলাম,
এইবার দেখো বাইরে এখানে এমনি করে দুটো দাগ দিয়ে দাও, আর এদিকেও এমনি করে দুটো দাগ দিয়ে দাও। এইবার যেটা করতে হবে তোমাদের সেইটা হচ্ছে এই শার্টটাকে তোমরা যদি রং করো তাহলে কি করবে, জামাটা ফুল হাতা পুরোটা লাল রং করবে আর এই জ্যাকেটের অংশটাকে কালো করে দেবে, আর এই যে ভুরুটা দেখছো এটাকে ডার্ক করে দিলাম। এবার দেখো তো কেমন হলো ছবিটা, আর এটা কার ছবি তোমরা আমাকে লিখে জানাবে। ঠিক আছে বন্ধুরা।